ব্রাহ্মণবাড়িয়ায় দশ বছরের মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক মাসুদ বিন ওয়ালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতানপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মাদ্রাসায় কাশেমিয়ার ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার শিশু সাইমন মাদ্রাসাটির হেবজ বিভাগের শিক্ষার্থী এবং একই ইউনিয়নের অহরন্দ গ্রামের বাসিন্দা। তার অভিভাবকদের অভিযোগ, সাইমনকে শিক্ষক মেরেছেন এই খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে তার মা তাকে দেখতে মাদ্রাসায় যান। সেখানে গিয়ে দেখেন সাইমনের শরীরের বিভিন্ন জায়গায় মারধর, এমনকি ধারালো ব্লেডের আঘাতের চিহ্নও রয়েছে। শিশু সাইমন জানায় যে শিক্ষকের পাশাপাশি দুই সিনিয়র শিক্ষার্থী বাইজিদ ও আতিকও তাকে মারধর করেছে। পরে শিশুটির বাবা থানায় মামলা করেন। অভিযুক্ত হলো যে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে শারীরিক নির্যাতনের যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। আমরা এই সম্পর্কে নিয়মিত একটা মামলা করেছি।